ওকে অনলাইন ক্লাস শুরু করে দিচ্ছি। আজকে ক্লাস হচ্ছে আমাদের কিভাবে আমরা শেয়ার মার্কেটের মতো একটি প্ল্যাটফর্মে আমরা ইনভেস্ট করে টাকা ইনকাম করতে পারব। আপনারা সাধারণত বিভিন্ন অনলাইনে গাড়াগাড়ি করেন যে শেয়ার মার্কেটের মতো কোনো জিনিস অনলাইনে আছে কি না, বা শেয়ার মার্কেটের মতো কোনো জিনিস শেয়ার মার্কেটে যেভাবে ইনকাম করা যায় টাকা ইনভেস্ট করে, ওইভাবে অনলাইন থেকে মানে শেয়ার বাজারের মতো কোনো প্ল্যাটফর্ম আছে কিনা, ইনকাম করা যায় কিনা। তো আজকে আমি বলবো হ্যাঁ যায়, শেয়ার বাজারের মতো। শেয়ার বাজার যেরকম আপনাকে প্রফিট দিচ্ছে ঠিক ওইভাবে আপনারা যে কোনো ওয়েবসাইটে যদি শেয়ার মার্কেটের মতো মার্কেট প্রাইসে ঢুকে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন, কিন্তু আপনাকে সঠিক জ্ঞান থাকতে হবে, আপনার সঠিক নলেজ থাকতে হবে। তো আমি যে প্ল্যাটফর্মের কথা বলবো সেটা হচ্ছে binani.com। আপনারা সাধারণত binani.com সবাই চিনে থাকে মানে চিনবেন। আচ্ছা একটু একটু জিজ্ঞেস করি, binani.com সম্পর্কে কার কার আইডিয়া আছে? স্যার আমি এটা করি স্যার। হ্যাঁ আমি এটা করি স্যার। আচ্ছা কামাল, আমার একটু একটু আছে কিন্তু কাজ করি না, একটু একটু আইডিয়া আছে। না আমি করি না স্যার। আচ্ছা করি না স্যার। binani.com আমরা সবাই চিনি, binani.com আমরা সবাই চিনি। অনলাইনে কিন্তু আপনারা binani.com নিয়ে প্রচুর প্রচুর ভিডিও পাবেন, কিন্তু এই binani.com কিভাবে কিভাবে টাকা ইনকাম করতে হয়, কিভাবে সঠিক বিট ইউজ করতে হয়, হ্যাঁ কিভাবে কাজ করতে হয় সেটা আমরা জানি না। যদি এই binani.com যদি আপনি সঠিক গাইডলাইন যদি না জানেন সেক্ষেত্রে আপনি যত টাকা ইনভেস্ট করবেন তত টাকা আপনার একদম গঙ্গা জলে যাবে, ঠিক আছে? তো তার আগে আমি আরেকটি কথা বলে রাখি যে এই যে binani.com প্লাস শেয়ার বাজার প্লাস শেয়ার মার্কেট এই সবগুলা কিন্তু হারাম। হ্যাঁ আমি আপনাদের যেহেতু আপনারা অনলাইনে কাজ শিখতে যাচ্ছেন সেক্ষেত্রে binani.com হচ্ছে কিন্তু একটা অনলাইন প্ল্যাটফর্মের একটা সাইট, কারণ ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সারে আমরা টাকা ইনভেস্ট না করে আমরা ইনকাম করতে পারি, কিন্তু শেয়ার মার্কেটে কিন্তু আমাদের মানে বিনা পয়সায় বা বিনা টাকায় আমরা ইনকাম করতে পারবো না, সেজন্য আমাদেরকে টাকা ইনভেস্ট করে টাকা আনতে হবে। যেমন লস রয়েছে তেমন লাভও আছে। যদি আপনি কাজটা সঠিকভাবে না জানেন, না জেনে যদি একজনের ইউটিউবে ভিডিও দেখলেন, ভিডিও দেখার সাথে সাথে আপনি কাজে লেগে গেলেন, তো আমি বলবো এরকম ভুল, টাকা ইনভেস্ট করে এরকম ভুল আপনারা কখনোই করবেন না। তো টাকা ইনভেস্ট করে যদি আপনারা মানে ইনকাম করতে হয় সেক্ষেত্রে প্রথমে এই প্ল্যাটফর্ম সম্পর্কে জানুন যে এই প্ল্যাটফর্ম সঠিক টাকা দিচ্ছে কিনা, বা টাকাগুলো মেরে খাচ্ছে কিনা, বা আমরা খেলতে পারবো কিনা। যেখানে টাকা দিয়ে ইনভেস্ট করতে হয় মনে রাখবেন এই জায়গা থেকে আপনি একটু ভুল হলেই কিন্তু আপনার সব টাকা শেষ হয়ে যাবে। তো আমরা প্রত্যেকে কিন্তু যারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি, তো আমাদের প্রত্যেকের টাকাই কিন্তু অনেক কষ্টের অনেক পরিশ্রমিক টাকা। তো সেক্ষেত্রে যে কোনো জিনিস আপনারা জেনে শুনে তারপর কাজ করবেন। তো আজকের পর থেকে আজকে আমি যে ক্লাসটা করাবো binani.com, এই ক্লাসের পর থেকে আমি মনে করব আপনারা যদি আগে যদি binani.com ইনভেস্ট করে থাকেন, ইনভেস্ট করার পর যদি দশটা ইনভেস্ট করলেন, দশটা ইনভেস্টের মধ্যে আপনি একবার অথবা দুইবার অথবা তিনবার ইনভেস্টে আপনি জিতলেন, কিন্তু আজকে আমি বলবো এই ক্লাসের পর থেকে আপনারা দশটা যদি ইনভেস্ট দশবার যদি ইনভেস্ট করেন আমি মনে করবো আপনারা আটবার জেতার সম্ভাবনা অনেক বেশি, যদি আমার ক্লাসটা আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারেন। ক্লিয়ার? আমি কখনোই বলবো না যে দশবারের মতো দশবার আপনি জিতে যাবেন, কিন্তু আমি এতটুকু গ্যারান্টি দিব দশবারে যদি ইনভেস্ট করেন তার মধ্যে আপনি আটবার জিতবেন, ঠিক আছে? ওকে তাহলে আমরা ক্লাসে চলে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনারা প্রথমে যে জিনিসটা করতে হবে, প্রথমে আপনারা গুগলে এসে ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স এসে আপনি উপরে লিখবেন www.binani.com। লেখার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম একটা প্ল্যাটফর্ম চলে আসবে, তারপর আপনি যে জিনিসটা করবেন আপনি সরাসরি সাইন আপে ক্লিক দিবেন। স্ক্রিনে দেখা যাচ্ছে? সাইন আপে ক্লিক দেওয়ার পর এখানে আপনার ইমেল, এখানে আপনার পাসওয়ার্ড সবকিছু দিয়ে আপনি অ্যাক্টিভ হবেন। তো আমি আমারটা দিয়ে অ্যাক্টিভ হচ্ছি, আপনারা আপনাদের জিমেইল পাসওয়ার্ড সবকিছু দিয়ে অ্যাক্টিভ হবেন। আমি আমার জিমেইল পাসওয়ার্ড দিচ্ছি,
আমি আবার বলছি যে এই প্ল্যাটফর্ম, হ্যাঁ, এরকম যেখানে টাকা ইনভেস্ট করে টাকা পাওয়া যায় বা বিনানি ডট কম প্লাস শেয়ার মার্কেটের মতো যতগুলো প্রফিটেবল সাইট রয়েছে এই প্রফিটেবল সাইটগুলো সব প্রত্যেকটা কিন্তু হারাম। আপনারা হারাম তার জন্য মানে হারাম যেন আমি দেখাচ্ছি এই জন্য যে কারণ যে কোনো জিনিস শিখে রাখা ভালো, যে কোনো জিনিস অনলাইন আর্নিং এর যে কোনো জিনিস আপনারা শিখে রাখা আপনাদের জন্য ভালো, ঠিক আছে? তো এমন তো হতে পারে কেউ আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে তুমি যে অনলাইন আর্নিং এ অনলাইন আর্নিং টিপসে ক্লাস মানে ক্লাসে জয়েন হয়েছো, সেখানে বিনানি ডট কম নামে কোনো সাইটে ক্লাস করেছো কিনা, হয়তো আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে পারেন। তো আপনারা যদি ক্লাসটা করে নেন সেক্ষেত্রে আপনারা যে কোনো সময় যে কোনো মানুষকে বলতে পারেন, হ্যাঁ আমি ক্লাসটা করেছি বাট আমি নিজে ইনকাম করি না, এরকম বলতে পারেন। আপনি যদি ইনকামও করে থাকেন তাহলে বেটার, আপনি যদি ইনকাম নাও করে থাকেন তাহলে তো আপনি বলবেন যে আমি ক্লাসটা জানি কিভাবে করতে হয়, কিভাবে বিট করতে হয়, কিভাবে টাকা ইনকাম করতে হয়, বাট আমি এই জিনিস করি না, কিন্তু জেনে রাখা আমাদের জন্য ভালো, ঠিক আছে? ওকে, তারপরে এখানে আছে আমরা দিলাম কি ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড কারেন্সি। তো আমরা কারেন্সি দিব বিডিটি, যেহেতু আমরা বাংলাদেশি তো আমরা দিব বিডিটি। ওকে, তারপর আমরা সাইন আপে ক্লিক দিব। অ্যাকাউন্ট তৈরি করে একদম সহজ, তো আমরা সাইন আপে ক্লিক দিব। ওকে, তো সাইন আপে যখন ক্লিক দিলাম তখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে, দেখা যাচ্ছে? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। ভেরিফিকেশন চাই নাই? হ্যাঁ ভেরিফিকেশন চাইবে। তো আমরা যদি জিমেলে যাই আমাদের ভেরিফিকেশন চাইবে। তো আমি আমার অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করাতে চাচ্ছি না, কারণ এই অ্যাকাউন্টে আমি মানে কোনো বিট করব না, জাস্ট আপনাদেরকে দেখাবো। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে তো আপনারা আপনারা আপনাদের জন্য পার্সোনাল, কারণ আমার এই প্ল্যাটফর্মে আমার একটি অ্যাকাউন্ট রয়েছে, কারণ এই 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 প্ল্যাটফর্মে যদি আমি আরেকটি অ্যাকাউন্টে ভেরিফিকেশন করাই সেক্ষেত্রে আমার আগের অ্যাকাউন্টটা ডিসেবল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, সেক্ষেত্রে আমি এই অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করাবো না। এই অ্যাকাউন্ট আমি ডেমো আকারে তৈরি করেছি। তো যখন আপনারা বিনানি ডট কম অ্যাকাউন্ট তৈরি করবেন সাথে সাথে কিন্তু ডেমো অ্যাকাউন্টে আপনাদের 5,000 টাকা দিয়ে দেবে, সাথে সাথে আপনাদেরকে 5,000 টাকা দিয়ে দেবে ডেমো অ্যাকাউন্টে। দেখা যাচ্ছে 5,000 টাকা? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা যদি এই ডেমো অ্যাকাউন্টে ক্লিক, এই ডেমো অ্যাকাউন্ট দেওয়ার মানে হচ্ছে এখানে 5,000 টাকা দেওয়ার মানে হচ্ছে যে আপনি প্রথমে এই 5,000 টাকা দিয়ে খেলবেন, খেলে আপনি তাদের প্ল্যাটফর্ম থেকে আইডিয়া নেবেন যে কিভাবে বিট করতে হয়, মানে কোন সময় বিট করলে আপনি আর্ন করতে পারবেন। এখানে হচ্ছে আপ এবং ডাউনের খেলা। আপনি যদি আপে ক্লিক দেন সেক্ষেত্রে আপনি যখন আপে ক্লিক দিলেন সেক্ষেত্রে তাদের লাইনটা, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা যদি আপের উপরে যায় আপনি জিতে গেছেন। আপনি যদি ডাউন দিয়ে বিট করেন সেক্ষেত্রে তাদের এই লাইনটা যদি ডাউনে চলে আসে সেক্ষেত্রে আপনি জিতে গেছেন। তো একটু ব্রেন খাটাতে হবে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো সেক্ষেত্রে আমি যদি ডেমো অ্যাকাউন্টে ক্লিক দিই, দেখেন এখানে ডেমো অ্যাকাউন্টে কিন্তু আমাদের 5,000 আছে, আর এখানে আছে লাইভ অ্যাকাউন্ট। তো আপনারা যখন টাকা ইনভেস্ট করে এই প্ল্যাটফর্মে খেলতে আসবেন সেক্ষেত্রে আপনারা কি করবেন, লাইভ অ্যাকাউন্টে যখন ক্লিক দিবেন তখন আপনাদের অ্যাকাউন্টে মেইন অ্যাকাউন্টে যে টাকাটা থাকবে ওই টাকা দিয়ে কিন্তু আপনারা খেলতে পারবেন, ঠিক আছে? তো তার আগে আমি সবাইকে বলবো, ক্লাস শুরুর আগে আমি সবাইকে বলবো যে আপনারা প্রত্যেকে কিন্তু যখন অ্যাকাউন্ট তৈরি করবেন প্রত্যেকে কিন্তু গেমে অ্যাকাউন্ট তৈরি করে আপনারা প্রথমে যাচাই করবেন যে আপনারা এই এই প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন কি না, এরপরে আপনি টাকা ইনভেস্ট করবেন। এবার আসি টাকা ইনভেস্ট, আপনি এখানে ডেমো অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এখানে আপনি লাইভ অ্যাকাউন্ট কিভাবে আনবেন প্লাস আপনি টাকা ইনভেস্ট করে কিভাবে খেলবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে যাদের বিকাশ অ্যাকাউন্ট রয়েছে তারা বিকাশের মাধ্যমে এই প্ল্যাটফর্মে টাকা আনতে পারবে। তো সর্বনিম্ন টাকা আপনি 350 টাকা আনতে পারবেন। আপনি 350 টাকা দিয়ে এই প্ল্যাটফর্মে মানে কাজটা শুরু করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি জিনিসটা করতে হবে, একদম বাম পাশে আমরা 3টা ডট অপশন দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে? জি স্যার। তো 3টা ডট অপশনে যখন আমরা ক্লিক দিলাম, 3টা ডট অপশন ক্লিক করার পর এখানে দেখেন ডিপোজিট নামে একটা অপশন আছে, ডিপোজিট, দেখা যাচ্ছে? জি। আমরা যদি ডিপোজিটে ক্লিক দেই, তো ডিপোজিটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম আরেকটা ইন্টারফেস চলে আসবে। তো একটু লোডিং নেবে। তো এখানে দেখেন বিকাশ, নগদ, স্কিল, তারপর অনেক কিছু, ভিসা কার্ড, তারপর ইপে, হ্যাঁ পারফেক্ট মানি। তো যাদের বিকাশ নগদ আছে তারা কিন্তু এই জায়গায় করতে পারবে। তো ধরে নিন আমার কাছে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে,
আমি বিকাশের মাধ্যমে আমার 300 মানে সর্বনিম্ন আপনি 350 টাকা আনতে পারবেন। আমি আবার বলছি আপনি 350 টাকা দিয়ে এই জায়গায় মার্কেটিংটা শুরু করতে পারবেন। ওকে, তো আমি বিকাশে যদি ক্লিক দেই, তো বিকাশে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন আমাকে দিয়েছে বিকাশ এজেন্ট, ঠিক আছে স্যার, বিকাশ এজেন্ট। তো আপনারা কি করবেন, এই যে বিকাশ এজেন্টের যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা কপি করে নেবেন। তো কপি কিভাবে করবেন, এই যে একদম ডান পাশে কপি লেখা দেখতে পাচ্ছেন, এই জায়গায় আপনারা কপি করে দেখেন এখানে লেখা আছে দ্য মিনিমাম টু ডিপোজিট ইজ বিডিটি 350 টাকা, এ মানে বাংলাদেশে 350 টাকা দিয়ে আপনি এই জায়গায় খেলা শুরু করতে পারবেন, ঠিক আছে। তো আপনি বিকাশ এজেন্টের এই নাম্বারটা আপনি কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পর আপনি চলে যাবেন কোথায়, আপনার বিকাশ অ্যাকাউন্টে। আপনার আপনাদের প্রত্যেকে যারা বিকাশ বিকাশ রয়েছে তাদের প্রত্যেকে কিন্তু বিকাশের মোবাইলে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট রয়েছে, তাই না? আপনারা চলে যাবেন আপনাদের বিকাশ অ্যাকাউন্টে। আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টে গিয়ে যেভাবে আপনারা বিকাশের টাকা পেমেন্ট করেন, যেভাবে আপনারা বিকাশের টাকা পেমেন্ট করেন ওইভাবে ওই নাম্বারে আপনারা টাকাটা পেমেন্ট করে দিবেন, টাকাটা বসাবেন। তারপর এখানে 350 টাকা কত টাকা আপনি সেন্ড করবেন, 350 টাকা বসাবেন। বসানোর পর আপনারা নরমালি যেভাবে সেন্ড করেন ওইভাবে সেন্ড করবেন। তো সেন্ড করার পর আপনার এখানে আরেকটা মেসেজ আসবে, যে মেসেজ মানে সাধারণত আপনারা যে নাম্বারে টাকা পাঠান, কিন্তু পাঠানোর পর আপনাদের বিকাশে কিন্তু একটা নাম্বার আসে, নাম্বার চলে আসে ট্রানজ্যাক্ট আইডি। যারা বিকাশ ইউজ করে তারা কিন্তু বুঝতে পারবে ট্রানজ্যাক্ট আইডি জানা আছে, ট্রানজ্যাক্ট আইডি স্যার, ট্রানজ্যাকশন আইডি, হ্যাঁ জি স্যার, ট্রানজ্যাকশন আইডি। তো আপনাদের বিকাশ একাউন্টের ট্রানজ্যাকশন আইডিটা চলে আসবে, ওই আইডিটা আপনি খাতায় লিখবেন, ওই ওই আইডিটা যে আপনি এই নাম্বারে যখন টাকাটা পাঠাবেন, টাকাটা পাঠানোর পর আপনাকে একটা ট্রানজ্যাকশন আইডিটা দিবে, ওই আইডিটা আপনি মুখস্থ রাখবেন বা খাতায় লিখে রাখবেন। খাতায় লিখে আপনি একবার যাবেন নেক্সট অপশনে। নেক্সট অপশনে যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ট্রানজ্যাকশন আইডি, আপনাকে বিকাশে যে ট্রানজ্যাকশন আইডিটা দেবে এই আইডিটা, এই আইডি নাম্বারটা ট্রানজ্যাকশন আইডিটা আপনি এই জায়গায় বসিয়ে দিবেন। এই জায়গায় আপনি যখন ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দিবেন, বসিয়ে যাওয়ার পর একদম নিচে আসে আপনি যখন কনফার্মে ক্লিক দিবেন, কনফার্মে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই জায়গায় কিন্তু এই যে লাইভ অ্যাকাউন্টে কিন্তু আপনার টাকাটা অটোমেটিকলি চলে আসবে। আমি কি বুঝাতে পেরেছি না বলতে যাবো স্যার? বুঝতে পারছি। যখন আপনি আপনাদের আমি সবাই বলি, অনেকে মানে কি কি করে ক্লাসটা দেখার পর বলে যে 350 টাকা কেন দেবো, 1000 টাকা দিয়ে মানে এই জায়গায় প্ল্যাটফর্মে কাজটা শুরু করি, এরকম কখনোই করবেন না। আমার অনুরোধ আপনারা 350 টাকা দিয়ে শুরু করুন, যদিও 350 টাকা চলে যায় যাক, আপনি 350 টাকা একদম দাবি দেওয়া ছেড়ে দিবেন, যে এই 350 টাকা আমি একজনকে ঋণ দিয়ে দিলাম বা আমি এর দাবি দেওয়া ছেড়ে দিলাম। আপনারা এই 350 টাকা দিয়ে চিন্তা করবেন যে আপনি এই 350 টাকা দিয়ে 10,000-20,000 ইনকাম করবেন। আর যদি এই 350 টাকা যদি চলেও যায়, আপনারা আমি বলবো যে এই 350 টাকা যদি আপনারা যখন এই 350 টাকা দিয়ে খেলাটা শুরু করলেন, খেলাটা শুরু করার পর যদি এই 350 টাকা যদি আপনারা হেরে যান, হ্যাঁ আর খেলাবেন না এই প্ল্যাটফর্মে, কিন্তু আপনারা আর খেলাধুলা করবেন না, ঠিক আছে। তো 350 টাকা দিয়ে শুরু করে কিন্তু আপনারা তৈরি করবেন। ওকে, তো যখন আপনি ট্রানজ্যাকশন আইডিটা দিবেন, ট্রানজ্যাকশন আইডিটা দেওয়ার পর যখন আপনারা কনফার্ম করবেন, সাথে সাথে কিন্তু আপনাদের এখানে কিন্তু লাইভ অ্যাকাউন্টে আপনাদের টাকা চলে আসবে। এবার কি করবেন, আপনারা চিন্তা ডট অপশনে গিয়ে আপনারা ড্যাশবোর্ডে চলে যাবেন। তো ধরে নিন এটা হচ্ছে আমার লাইভ অ্যাকাউন্ট, আমি ডেমো অ্যাকাউন্টে চলে গেলাম, এই ডেমো অ্যাকাউন্টটা হচ্ছে আমার লাইভ অ্যাকাউন্ট। এখন আমি এই 5,000 টাকা দিয়ে এখানে খেলতে যাচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখেন। এরপর আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, এখানে দেখেন বিটকয়েন লেখা আছে, আপনারা চাইলে বিটকয়েন দিয়ে খেলতে পারেন। তো বিটকয়েনের পাশে কিন্তু একটা প্লাস নামে একটা অপশন আছে দেখা যাচ্ছে স্যার, আমরা যদি প্লাসে ক্লিক দেই, তো প্লাসে ক্লিক দিলে আমরা কিন্তু সবকিছু ট্রানজ্যাকশন সবকিছু দেখতে পাবো। হ্যাঁ, ও আমাদেরকে কতটুকু কমিশন দেবে, 82% কমিশন দেবে, ও আমাদেরকে 81% কমিশন দেবে, ও আমাদেরকে 80% কমিশন দেবে, ও আমাকে দেবে 85% কমিশন, ও আমাকে দেবে 83% কমিশন, এগুলা একদম লো প্রাইজেরও অনেক কমিশন, ও আমাকে 12% কমিশন দিবে। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে জায়গায় বেশি কমিশন আছে, যে জায়গায় বেশি কমিশন পাবেন ওই জায়গায় কিন্তু আপনারা বিট করবেন। যেমন ও আমাকে 85% কমিশন দিচ্ছে, তো আমি এই প্ল্যাটফর্মে আমি খেলবো, তো আমি এই প্ল্যাটফর্মটা ওপেন দিলাম, ঠিক আছে ওপেন দিলাম। তো একদম বাম পাশে থাকান,
এখানে আছে 1 মিনিট ঠিক আছে 1 মিনিট জি স্যার তো আপনি 1 মিনিটের জন্য এখানে বিট করতে পারবেন 1 মিনিটের জন্য আপনি এখানে বিট করতে পারবেন আপনি চাইলে 2 মিনিটের জন্য বিট করতে পারবেন আপনি চাইলে 3 মিনিটের জন্য বিট করতে পারবেন আপনি যত মিনিটে বিট করতে চাইবেন তত মিনিটে আপনি এখানে দিয়ে দিবেন তো আমি সবাইকে সাজেস্ট করব যে প্রত্যেককে কিন্তু 1 মিনিট করে বিট করবেন এরপরে এখানে আছে আপনার মানে এখানে আছে 30 টাকা বাংলাদেশী টাকা হচ্ছে 30 টাকা এটা কিন্তু ডলার না এটা হচ্ছে বাংলাদেশী 30 টাকা তো আপনি একটা বিটের জন্য আপনার 30 টাকা কেটে নেবে যদি জিতে যান তাহলে আপনার তো পাবেন আর যদি হেরে যান তাহলে আপনার এই 30 টাকা কেটে নেবে এখন আপনি যদি চান আর টাকাটা বাড়িয়ে নিতে সেটা আপনি যদি প্লাসে ক্লিক দেন আপনি 130 টাকা খেলতে পারবেন 230 টাকাও খেলতে পারবেন 330 টাকাও খেলতে পারবেন 430 টাকাও খেলতে পারবেন তো আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা প্রথম অবস্থায় 30 টাকা দিয়ে খেলবেন কারণ 30 টাকা দিয়ে যদি আপনি খেলাটা শুরু করেন সেক্ষেত্রে 350 টাকা কিন্তু আপনি অনেকগুলো খেলতে পারবেন সেক্ষেত্রে আপনারা 30 টাকা দিয়ে খেলাটা শুরু করবেন তো এবার এবার আমি বলছি আপনি এই যে 30 টাকা দিয়ে খেলবেন 30 টাকা আপনি কত পাচ্ছেন এখানে দেখেন 85 দেখা যাচ্ছে 85% হ্যালো এখানে 85% স্যার শুনতে পাচ্ছি 85% এর নিচে কিন্তু লেখা আছে যে 25.5% এর মানে 30 টাকায় আপনি যদি খেলেন 30 টাকা তো 30 টাকা খেলার পর যদি আপনি এই জিতে গেলেন জেতার পর কিন্তু এরা কিন্তু আপনাকে আরো 25 টাকা বেনিফিট দেবে আপনাকে আপনি 30 টাকা দিয়ে খেলাটা যদি শুরু করেন সেক্ষেত্রে আপনি পাবেন 25 টাকা তার মানে অর্ধাবধি তারা আপনাকে টাকা দিয়ে দিচ্ছে তাই না অর্ধাবধি আপনাকে টাকাটা দিয়ে দিচ্ছে তো আপনি আপনি যদি এখন টাকার অ্যামাউন্টটা যদি একটু বাড়ান ধরে নিন আপনি 130 টাকা দিয়ে 30 টাকা দিয়ে এখানে বিট করবেন সেক্ষেত্রে আপনি পাবেন কত 130 টাকা তো এমনিতে আপনার কাছে থাকবে তো আপনাকে আপনি যদি এই কাজ এই খেলাটা খেলা খেলা মানে খেলাতে যদি আপনি জিতে যান সেক্ষেত্রে আপনাকে তারা দিবে 110 টাকা আপনি যদি 230 টাকা দিয়ে যদি খেলান তো 230 টা তো আপনার অ্যাকাউন্টে থাকবে জিতে গেলে থাকবেন না জিততে তো আপনার বোনাসও পাবেন না প্লাস আপনার টাকাটাই পাবেন না তো 230 টাকায় তারা দিবে আপনাকে 195 টাকা হুম তার মানে আপনি যত টাকা বাড়াবেন তত আপনার কি হবে কমিশনটা বাড়বে এটা হচ্ছে আপনার কমিশন আর এটা হচ্ছে আপনার মেইন অ্যাকাউন্ট মেইন অ্যামাউন্ট মেইন অ্যামাউন্টের জায়গায় থাকবে জিতে গেলে মেইন অ্যামাউন্টের জায়গায় থাকবে আবার এখানে কিন্তু আপনি 1130 টাকা আপনি পাচ্ছেন কত 960 টাকা কমিশন পাচ্ছেন তার মানে 1100 আর 900 কত হচ্ছে 1130 আর 960 কত হচ্ছে আসেন 1130 আর 960 হ্যাঁ তাহলে 2090 টাকা তার মানে 1130 টাকা যদি আপনি এখানে বিট করেন তাহলে 2090 টাকা আপনি পেয়ে যাচ্ছেন অর্ধাঅর্ধি টাকাটা পেয়ে যাচ্ছেন এখানে যেমন লাভ আছে তেমন লসও আছে আপনি যদি বুঝে যদি খেলেন আপনি লাভবান হবেন আর আপনি যদি না বুঝে যদি খেলতে থাকেন তাহলে আপনি একদম লসে হবেন তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন এখানে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন ইয়ার মতন হার্ট সার্জারি মতো একটা অপশন যেরকম আমরা ডাক্তারে যখন যাই তখন আমাদের হার্ট সার্জারি করে হ্যাঁ হার্ট সার্জারি মেশিন যেরকম উপরে নিচে উঠানামা করে ওই জিনিসটা কিন্তু এরকম উঠানামা করছে একসময় উপরে উঠতেছে একসময় নিচে থেকে নামছে হ্যাঁ তো সেক্ষেত্রে আপনার জিনিসটা করবেন এই অপশন দেখে কিন্তু আপনার কোনো জিনিস বোঝা যাচ্ছে না এখানে যে লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি এই লাইন থেকে কিন্তু আমরা কোনো জিনিস বোঝা যাচ্ছে না সেক্ষেত্রে আপনার একদম এখানে কিন্তু 15 সেকেন্ড নামে 15 সেকেন্ড একটা অপশন দেখতে পাচ্ছেন 15 সেকেন্ডের পাশে কিন্তু আরেকটা বাটন দেখতে পাচ্ছেন হ্যাঁ 15 সেকেন্ডের বামে আরেকটা বাটন দেখতে পাচ্ছেন এই বাটনে আপনারা ক্লিক দিবেন ক্লিক দিয়ে এখানে এই যে মাঝের যে অপশনটা আছে হ্যাঁ মাঝের যে অপশনটা আছে এই অপশনটা আপনারা সিলেক্ট করে দিবেন এই অপশনটা সিলেক্ট করে দিলে আপনাদের বোঝার অনেক সুবিধা হবে দেখেন এই যে রেড রেড অপশনটা দেখতে পাচ্ছেন লাল কালার যেটা এটা হচ্ছে বিটটা ডাউন হয়েছে এই এই যে লাল কালারটা দেখছেন এই লাল কালারে এই প্ল্যাটফর্মটা ডাউন ছিল আবার সবুজ কালারে যখন হয়েছে এই প্ল্যাটফর্মটা আপ আপ হয়েছিল লাল কালার যখন হয়েছিল এই সাইডটা ডাউনে ছিল সবুজ কালার যখন হয়েছিল এই সাইডটা আপে ছিল এই হচ্ছে এইসবের খেলা আচ্ছা আমি ক্লাস শুরু করার আগে সবাইকে একটু জিজ্ঞাসা করে নেই আচ্ছা সবাই একটু বলুন আমরা কি ক্লাস সামনের দিকে এগিয়ে যাব না এখানে স্টপ করে দেব সামনে এগিয়ে যাবে এখন কিন্তু মেইন কাজ এখন কিন্তু মেইন কাজ আমরা শুরু করব প্রতিটা জিনিসে কিন্তু হার জিত রয়েছে আমি এক্সপার্ট আমি ধরে নিলাম আমি এক্সপার্ট কিন্তু আমিও তো হারতে পারি
আমি এখন বিট করব স্যার এটা তো আমার ইন্টারেস্ট আছে একটু শুরু করেন তো একটু দেখেন এখানে কিন্তু আপ আছে এবং ডাউন আছে আপনাকে বুঝতে হবে আপনাকে বুঝে নিতে হবে এই সাইডটা কখন উপরে উঠবে মানে আপে যাবে যদি আপে আপনি আপে বিট করলেন 30 ডলার দিয়ে আপনি আপে বিট করলেন 1 মিনিটের জন্য আর এই 1 মিনিট এটা এমন একটা সাইড যখন আপনার 58 সেকেন্ড হয়ে যাচ্ছে আর 2 সেকেন্ড হলে কিন্তু 1 মিনিট হয়ে যাবে তখন কিন্তু হঠাৎ ডাউন হয়ে যাবে আবার আপনি যখন ডাউনে ক্লিক করলেন ডাউনে বিট করলেন 30 ডলার 30 টাকা দিয়ে 58 মিনিট 58 সেকেন্ডের সময় হঠাৎ আপে চলে যাবে সে কিন্তু বুঝে শুনে কাজ করতে দেখেন এটা কিন্তু একবার আপে যাচ্ছে একবার ডাউনে যাচ্ছে একবার আপে যাচ্ছে একবার ডাউনে যাচ্ছে এবার কিন্তু সে কিন্তু ডাউনে যাচ্ছে দেখেন এই জিনিসটা কিন্তু রেড হয়ে গেছে এবার কিন্তু সে ডাউনে যাচ্ছে আমি কি করলাম ডাউনে বিট করলাম দেখেন আমি ডাউনে ক্লিক দিলাম ডাউনে যখন আমি ক্লিক করলাম আমার এখানে কিন্তু আমার যে 30 টাকা দিয়ে যে আমি আমি কি করেছি বিট করেছি আমার এই 30 টাকাটা চলে আসছে আসছে না আসছে স্যার এখন আমরা অপেক্ষা করি 1 মিনিট আমাদেরটা কিন্তু ডাউনে যাচ্ছে যদি ডাউনে যায় আমরা টাকাটা পাবো আর যদি ডাউনে না যায় তাহলে আমরা টাকাটা পাবো না এখন তো এখন দেখেন উপরে উঠে যাচ্ছে আচ্ছা তার আগে আপনার স্ক্রিনে দেখেন আমি যখন এখানে 30 টাকা বিট করলাম তখন দেখেন এখানে কিন্তু 4970 টাকা চলে আসছে প্লাস দেখেন এখানে কিন্তু কি হচ্ছে এই সাইটটা কিন্তু আপে চলে যাচ্ছে বাট 1 মিনিটের মাথায় যদি আমারটা যদি ডাউনে না আসে সে কিন্তু এই 30 টাকাটা আমার চলে যাবে তো সেই ক্ষেত্রে আমি সবাইকে বলবো বুঝে শুনে আপনারা বিট করবেন আর আপনারা লাইভ অ্যাকাউন্টে লাইভ অ্যাকাউন্টে খেলার আগে আপনারা ডেমো অ্যাকাউন্টে খেলবেন ডেমো অ্যাকাউন্টে যত বেশি খেলবেন তত বেশি আপনারা বুঝতে পারবেন দেখেন এখন কিন্তু ডাউনে যাচ্ছে এতক্ষণ আপে ছিল এবার কিন্তু ডাউনে যাচ্ছে দেখেন আমাদের কিন্তু মিনিট শেষ হয়ে গেছে আমাদের মিনিট কিন্তু শেষ হয়ে গেছে প্লাস আমাদের অ্যাকাউন্টে আছে কত 4970 টাকা আর যখন টাইম শেষ হওয়ার সময় সে কিন্তু উপরে চলে আসছে টাইম শেষ হওয়ার আগ মুহূর্তে কিন্তু সে উপরে চলে গেছে তার মানে আমার অ্যাকাউন্টে টাকা যুক্ত হয় নাই আমার টাকাটা নিয়ে গেছে এখন আমি এখন আমি দেখি এখন আমি আপে ক্লিক দিই এখন আমি আপে 30 টাকা ধরলাম তো এভাবে বুঝে শুনে আপনার করতে হবে হার জিত সব জায়গায় রয়েছে আপনি একবার হারবেন আপনি যদি একবার হারেন আপনি হয়তো 10 বার জিততে পারেন আপনি যদি 10 বার হারেন আপনি একবার হয়তো জিততে পারেন এখানে বুঝে শুনে কাজ করতে হবে আর এই যে স্কোর লাইন রয়েছে সবাই স্কোর লাইন দেখতে পাচ্ছেন এই স্কোর লাইন বুঝে এই স্কোর লাইন বুঝেই কিন্তু আপনারা এখানে বিট করতে হবে হ্যালো স্যার আপনি যেটা দিবেন স্যার এটা কত সেকেন্ড বা 1 মিনিটের জন্য দিবেন হ্যাঁ আমি 1 মিনিটের জন্য 1 মিনিটের জন্য দিছি প্লাস 15 সেকেন্ড পর পর 15 সেকেন্ডের জন্য আমাকে আমার অপশনগুলো দেখাবে 15 সেকেন্ড পর পর আমার অপশন দেখাবে মাইনাস হচ্ছে না প্লাস হচ্ছে এখানে কিন্তু আমি 15 সেকেন্ড দিয়েছি 15 সেকেন্ডের রিপোর্ট দেখাবে আর এখানে পুরো 1 মিনিট আমার এটা বিট থাকবে দেখেন এইবারও কিন্তু যখন আমি আপে দিলাম এইবারও যখন আমি আপে দিলাম তখন কি হলো আমারটা ডাউনে যাচ্ছে তাই না এখন আমি কি করব এই সার্ভারটা আমি চেঞ্জ করব এই যে এইউডি অস্ট্রেলিয়া এবং নাইজেরিয়ানে যে আমি নিউজিল্যান্ড আমি ইউজ করেছি এই বিটটা আমি চেঞ্জ করব এই বিটটা চেঞ্জ করে আমি আরেকটা বিটে দেই যেমন এন এন জেড ডি জেপিওয়াই এই অপশনে আমি বিট করব তো এই অপশনে বিট করব আমি আপে যেহেতু এটা আপে যাচ্ছে তো আমি আপে বিট করব দেখেন আমি যখন আপে বিট করলাম সরাসরি কিন্তু সে ডাউন হয়ে গেছে সরাসরি কিন্তু সে ডাউন হয়ে গেছে তো আমরা একটু অপেক্ষা করি তো বুঝে শুনে খেলতে হবে তো এই সাইডটা কিন্তু অনেকের দ্বারা হয় না সেজন্য আমি সবাইকে বলবো যে আপনার ইচ্ছে হয়েছে যে এই প্ল্যাটফর্মে খেলবেন 350 টাকা দিয়ে খেলাটা শুরু করেন 350 টাকা যখন একদম হেরে যাবেন এরপর থেকে এই প্ল্যাটফর্ম খেলাটা বাদ দিয়ে দিন কারণ আপনি আপনি যত খেলাবেন আপনি তত লসে পড়বেন ঠিক আছে কারণ এবারও হয়তো আমরা পাবো না দেখেন এটা কিন্তু আমি বলছিলাম না যে এবারও হয়তো আমরা পাবো না তো আমরা একটু অপেক্ষা করি অপেক্ষা করে প্রথমে এই এই যে সার্ভারের সম্পর্কে আমরা জানি এই সার্ভার কিন্তু এখন উপরে উঠতেছে এটা কিন্তু এখন ডাউন হবে
এই সার্ভারটা কিন্তু এখন ডাউন হবে। আমি ডাউনে ক্রিস্টলার লাগালাম, এখন কিন্তু ডাউন হবে। স্যার 1 মিনিট থেকে কম খেলা যায় না? না 1 মিনিট আপনাকে খেলতে হবে, 1 মিনিটের নিচে আর পাবেন না। এই সার্ভারটা কিন্তু এখন ডাউন হবে। সবাই কি এক্সাইটেড? জি স্যার। এক্সাইটেড হওয়ার কোনো কিছু নেই, আমি তো আগেই বলে দিয়েছি যে হ্যাঁ জিত সব জায়গায় আছে। যাই হোক এই জায়গায়, আচ্ছা বলেন তো আমরা জিতেছি না হারেছি? এই দেখেন আমাদের কত কত টাকা দিয়েছি আমরা ক্রিস্টলারে, ক্রিস্টলারে বেট করেছি, আমরা পেয়েছি কত ডলার, কত টাকা? 55 টাকা 20 পয়সা। তার মানে এই প্ল্যাটফর্ম আমরা জিতে গেছি। যদি হেরে যেতাম সেক্ষেত্রে এখানে কিন্তু রেড লাল কালার চলে আসতো। আমি একটু ডিএলস স্টোরিতে দেখাই, ডিএলস স্টোরিতে আমার নেই। আচ্ছা তো দেখেন এখানে কিন্তু সবুজ রয়েছে, আপনি আপনি যদি হেরে যেতেন সেক্ষেত্রে এখানে কিন্তু লাল কালার চলে আসতো, যেহেতু আমরা জিতেছি সেক্ষেত্রে এখানে সবুজ দেখাচ্ছে। তো আমি $30 কত পেয়েছি? $55 স্যার। আপনি তো $30 আর 25 টাকা পাইছেন না? 30 টাকা 25 টাকা 55 টাকা। আচ্ছা যাই হোক আমি আবার আবার ট্রাই করি। এখন একটু দেখি প্ল্যাটফর্ম সম্পর্কে। স্যার এটা আপ হবে, একটু বুঝে শুনে দিতে হবে। আমি ডাউনে দিচ্ছি, ঠিক আছে? দু 10-15 সেকেন্ড পর এটা নেমে যাবো আবার। যত যত বেশি এই সাইটটাকে নিয়ে গাড়াগাড়ি করবেন তত বেশি আপনি এই সাইটটাকে নিয়ে বুঝতে পারবেন, জানতে পারবেন, ঠিক আছে? সেই জন্য কিন্তু এখানে কিন্তু ডেমো আকারে কিন্তু আমাদেরকে 5,000 টাকা দিছে। প্রথমে আমরা নিজেদেরকে তাদের ডেমো অ্যাকাউন্ট থেকে খেলবো, খেলার পর যদি আমরা এই জিনিসটা নিয়ে বুঝতে পারি সেই ক্ষেত্রে আমরা এখানে বিট করতে পারবো। এই সুবিধাটা তারা আমাদেরকে দিয়েছে। আমরা আমরা টাকা ইনভেস্ট করবো বা করবো না সেটা সেটা বড় কথা নয়। তো আমরা কি করবো, এই যেহেতু আমাদেরকে ফ্রিতে ডেমো অ্যাকাউন্টে টাকা দিচ্ছে 5,000, তো আমরা একটু খেলেই দেখবো যে আমরা জিতবো না। 5,000 টাকা নষ্ট করে ফেলি। হ্যাঁ হ্যাঁ দেখেন এটা কিন্তু একবার ডাউনে যাচ্ছে একবার আপে যাচ্ছে, কিন্তু আমাদের এখন কিন্তু লস হয়ে গেছে। দেখেন এখন কিন্তু আমাদের লস হয়ে গেছে, একটু উপেক্ষা করেন এখানে কিন্তু চলে আসবে। আমরা যে লস হয়েছে এখানে দেখাবে, এভাবে কিন্তু আপনারা অসংখ্য সাইট পাবেন, অসংখ্য অসংখ্য কিন্তু সার্ভার পাবেন। আপনারা যে সার্ভার যে সার্ভারে বেশি প্রফিট দিচ্ছে এই সার্ভারে কিন্তু আপনারা খেলতে পারবেন। আচ্ছা আমরা ইউএসটি এটাতে এটাতে একটু যাই, এটার বাজারটা আমরা একটু বুঝি। ইউএস লোকগুলো ভালো আছে, হয়তো পাওয়া যাবে। এখানে কিন্তু একদম ডাউন আছে, এই বাজারটা একদম ডাউন আছে। এই এই বাজারে একটু দেখি। আচ্ছা আবার দেই ডাউন, আবার আমরা ডাউনে দিলাম। এরকম বুঝে শুনে খেলতে হবে, ঠিক আছে? আমি আপনাদেরকে নিয়মগুলো বলে দিলাম যে কিভাবে খেলতে হয়, কিভাবে আপ এবং ডাউন। এই এই খেলাটার নিয়মে হচ্ছে আপ এবং ডাউনের উপর ডিপেন্ড করবে। আপনি যখন বুঝবেন যে এই সাইডটা উপরে যাবে, হ্যাঁ, তখন আপনি আপে যদি ক্লিক দেন সেক্ষেত্রে আপনার প্রফিট আসবে। হ্যাঁ আবার আপে যে আসবে সেটা না, হঠাৎ কিন্তু নেমেও যেতে পারে, শেয়ার বাজারের মতো হঠাৎ কিন্তু নেমে যেতে পারে। আবার ডাউনে যদি ক্লিক দেন, হ্যাঁ, যখন দেখবেন যে এই সার্ভারটা ডাউন হবে তখন আপনি যদি ডাউনে ক্লিক দেন সেক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত ডাউনে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাকে কিন্তু পেয়ে যাবে। বুঝে শুনে এই জিনিসটা করতে হবে। ঠিক আছে এখানে কিন্তু আমাদের সময় দেখাচ্ছে, আমাদের বেশি সময় নেই, কিন্তু এটা কিন্তু এখনো কিন্তু আপে রয়েছে।
এবারেও কিন্তু আমাদেরকে দেয়নি। হুম, তো আমরা এই সার্ভারটা একটু চেঞ্জ করি, আরেকটা সার্ভার নেই। যেমন আমরা এই সার্ভারটা নেই, হুম, আমরা এই সার্ভারে কাজ করব। তো আমি আপে দিচ্ছি, যেহেতু এটা আপে যাচ্ছে আমি আপে দিচ্ছি, একটু অপেক্ষা করে দেখি। আমি যখন আপে ক্লিক দিলাম সেটা কিন্তু ডাউনে চলে আসছে। হুম, তো আমাদের হাতে সময় আছে, এক সেকেন্ডে কিন্তু অনেক কিছু ঘটে যায় এই শেয়ার বাজারে, এক সেকেন্ডে কিন্তু অনেক কিছু ঘটে যায়। জি স্যার। আবার আরেকটা জিনিস দেখেন, এখানে কিন্তু আমি 30 টাকা কি করেছি, 30 টাকা দিয়েছি, 30 টাকা দিয়ে বিট করেছি। এবার আমি চাচ্ছি, এখন দেখতেছি যে এটা ডাউনে যাচ্ছে, ধরে নিলাম এটা ডাউনে যাচ্ছে, তার মানে এটা ডাউন হবে, ডাউন হবেই হবে। এখন যদি আমি যদি এখানে যদি টাকাটা টাকার অ্যামাউন্টটা বাড়িয়ে যদি ডাউনে দিয়ে দিই, এই জায়গায় কিন্তু আমার দুইটা বিট হয়ে যাবে, এক দুইটা থেকে আমি একটা পাবোই পাবো। ধরে নিন আমি এখানে ডাউনে দিয়ে দিচ্ছি, এখানে আপে দিলাম 30 ডলার, আমি ডাউনে আবার 30 ডলার অ্যাড করলাম। দেখেন আমি এখানে দুইটা বিট করেছি, ডাউনেও করেছি এবং আপেও করেছি। এবার কিন্তু আমি দুইটা থেকে একটা পাবোই পাবো, পাবো কি পাবো না পাবো, ঠিক আছে, কিন্তু স্যার লস তো হয়ে যাবে, 30 টাকা দিয়ে 25 টাকা। না এটা না, আমি আমি এই জিনিসটা বোঝানোর এই জন্য বুঝাচ্ছি যে যখন দেখবেন আপনি আপনি এখন আপে ক্লিক দিলেন, আপে বিটটা ধরলেন, এখন আপনি দেখতেছেন যে আপনি আপে যে ধরলেন এটা শুধু নিচে ডাউন হচ্ছে, সাথে সাথে আপনি অ্যামাউন্টটা বাড়িয়ে নিন, অ্যামাউন্টটা বাড়িয়ে নিয়ে আপনি ক্লিক দিবেন, তখন তো আপনার লাভ হবে, লস তো হবে না। যেমন এটা ডাউনে যাচ্ছে, তো আমি একটু দাঁড়ান, আমি এই জিনিসটা শেষ হওয়ার আগে আমি পরের বার দেখাচ্ছি। এবার কিন্তু আমরা পেয়ে যাবো, যদি আপে না উঠে তাহলে আমরা পেয়ে যাবো। এখানে দেখেন 4760, একটু দাঁড়ান আমাদেরটা রিলোড হলে চলে আসবে। এখানে কিন্তু দেখাচ্ছে আমরা জিতে গেছি। হুম, আচ্ছা এবার এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা দুইটা বিট একসাথে কিভাবে করব। যেমন আমি এখানে দিয়ে দিলাম 430 টাকা দিয়ে দিলাম, তো আমি আপে দিচ্ছি 430 টাকা, আবার ডাউনে দিচ্ছি 430 টাকা। এখানে কিন্তু আমি দুইটা বিট করেছি, আপ এবং ডাউন, দেখতে পাচ্ছেন আপ এবং ডাউন স্যার, আমি একসাথে কিন্তু দুইটা বিট করেছি, আপেও করেছি এবং ডাউনও করেছি। কারণ এই জিনিসটা আমরা কখন করব, কারণ আমি এখন করলাম কি 430 টাকা দিয়ে বিট করলাম, 430 টাকা দিয়ে বিট করলাম। তো এখন যদি আমার 430 টাকা যদি হেরে যায় তাহলে তো সবগুলোই কিন্তু আমার একদম লসে চলে গেল সবগুলোই। আমি আমি আবার বলছি, এখন আপনি আপে ধরলেন, এখন আপে ধরার সাথে সাথে কিন্তু এটা কিন্তু ডাউনে চলে আসছে। এখন যদি লস হয় তাহলে কিন্তু আপনার 430 টাকা সম্পূর্ণ কিন্তু লস হয়ে যাবে। এখন যদি আপনি দেখতেছেন যে আপনি আপে ধরলেন 430 টাকা, এখন কিন্তু এই জিনিসটা ডাউন হচ্ছে, তখন যদি আপনি সাথে সাথে যদি ডাউনে ক্লিক দেন তখন আপনি আবার 430 টাকা দিয়ে ডাউনে ক্লিক দিলেন। এবার যদি এখন যদি আপনি ডাউনেরটা জিতে গেলেন, ডাউনেরটা জিতে গেলেন, তো জিতার পর আপনি কত পাবেন, 361 টাকা পাবেন। আপনার লস হলো কত কত, ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি, দাঁড়ান, ধরে নিন আমি আপে ধরলাম 430 টাকা, হুম, ডাউনে দিলাম আবার 430 টাকা, এখানে 2টা 430 আমি ধরলাম, হুম, 2টা 430 আমি ধরলাম। এবার ধরে নিন আপে যে 430টা আমি ধরলাম, এই 430টা আমি হেরে গেছি। আবার আমি বলছি যে এখানে আমি আপে ধরলাম 430 টাকা, 430 টাকা আপে ধরার সাথে সাথে আমি দেখতেছি যে আমার বিটটা ডাউন হচ্ছে, তার মানে ডাউন হওয়া মানে কি আমার পুরো 430 টাকা একদম চলে গেছে, 430 টাকাটা একদম গঙ্গায় চলে গেছে। তো এবার আপনি কি করলেন, ডাউনে ক্লিক দিলেন, সাথে সাথে যখন দেখতেছেন আপনার বিটে ডাউন হচ্ছে, আপনি যখন ডাউনে ক্লিক দিবেন তখন আপনি ডাউনে ক্লিক দেওয়ার জন্য যখন আপনি জিতে যাবেন 430 টাকা জিতে যাবেন, এই 400 এখানে কিন্তু আপনি দুইটা বিট করেছেন, যখন আপনি দেখতেছেন ডাউনে যাচ্ছে তখন আপনি আবার ডাউনে বিট করলেন। তো দেখলেন আপনি 400 ডাউনে যে 430 টাকা যে বিট করলেন সেখানে কিন্তু আপনি জিতে গেছেন। এখানে তো আপনি 430 টাকা পাইছেনই পাইছেন,
প্লাস এখানে কিন্তু আপনি আরো 361 টাকা পাচ্ছেন 361 আর 430 কত হয় বলেন 790 790 এখন 790 থেকে 860 বা আপনি কারণ এখানে কিন্তু আপনি দুইটা বিট করেছেন 430 আর 430 মানে 860 টাকা তো 860 টাকা থেকে আপনি ওইটা বাদ দিয়ে দেন কত থাকে অবশিষ্ট স্যার বুঝি নাই মানে আপনি তো এখানে দুইটা বিট করেছেন 430 আর 430 দুইটা বিটে হয়েছে আপনার 860 জি স্যার 860 থেকে আপনি 730 বাদ দিয়ে দেন বা 700 কত ছিল 790 হ্যাঁ 860 থেকে 790 টা বাদ দিয়ে দেন থাকে কত আপনার কাছে 70 শুধু 70 দেখেন আপনার জাস্ট 70 টাকা লস হচ্ছে কিন্তু আপনার 430 টাকাতে চাইতে আপনার 70 টাকা লস হচ্ছে এখন বলেন 430 টাকা লস হলে আপনার কষ্ট হতো না 70 টাকা লস হলে কম কষ্ট লাগতেছে বুঝা 70 টাকা লস হলে ভালো লস না হলে ভালো তো সেজন্য এটা আপনাকে এক্সট্রা নলেজ দিচ্ছি এজন্য যে আপনি এখন সব সময় যে আপনি 30 টাকায় যে খেলবেন সেটা না অনেক সময় দেখা যাচ্ছে আপনি যখন বেশিরভাগ জিতে যাচ্ছেন তখন আপনি চাইবেন যে আপনি বড় অ্যামাউন্টের কোনো জিনিস খেলতে এখানে দেখেন এখানে দেখেন আমরা একবার কিন্তু 791 টাকা জিতে গেছিলাম দেখতে পাচ্ছেন এই যে একবার আমরা 791 টাকা লস খেয়েছি লস খেলে আপনাকে এখানে মাইনাস দেখাবে আপনাকে এখন এখানে মাইনাস দেখাবে আর আপনি যদি জিতে যান সেক্ষেত্রে আপনাকে উপরে দেখাবে বুঝতে পেরেছেন জি স্যার ওকে তো সেক্ষেত্রে আমি আপনাকে দেখালাম যে যদি আপনি আপে ক্লিক দেন আপে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনি দেখতেছেন যে আপনার এই বিটটা ডাউন হয়ে যাচ্ছে আপনার এই বিটটা ডাউন হয়ে যাচ্ছে তো ডাউন হওয়ার ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার 630 টাকা একদম লসে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনি সাথে সাথে ডাউনে ডাউনে বিট করবেন তো ডাউনে বিট করলে কি হবে যদি আপনি আপ যদি আপনি ডাউনটা পেয়ে যান সেক্ষেত্রে দেখা গেল যে আপনার 430 টাকা পুরোপুরি লস হচ্ছে না জাস্ট আপনার 70 টাকা লস হচ্ছে তার মানে আর দুইটাই কি 1 মিনিটের জন্য হবে নাকি ওইটা আরো 10 সেকেন্ড বাড়বে লাস্টেরটা 1 মিনিটের জন্য হবে কারণ তো লাস্টেরটা 50 সেকেন্ড হয়ে গেল না দুইটা কিন্তু মানে 1 মিনিটের জন্য মানে পুরোটা এখন আপনি 50 সেকেন্ড এটা 1 মিনিটের জন্য দিলেন আবার 10 সেকেন্ড পর ডাউনে দিলেন কিন্তু এই ডাউনটা কিন্তু পুরো 1 মিনিট থাকবে হ্যাঁ সেটাই বলতেছি আচ্ছা এবার বলেন তো মানে কোনটাতে বিট করা যায় আপে করব না ডাউন করব একটু আমি আপনাদের নলেজটা বুঝি স্যার আপে দেন আপে দেব আচ্ছা পরে যাও পরে যা যা এক মিনিট পর আমাদের লাইনটা ডিসকানেক্ট হবে আমরা আবার একত্রিত হবে এখানে অ্যাকাউন্টে দেখে নেন 2610 টাকা হ্যাঁ 2610 টাকা এই জিনিসটা ইন্টারেস্ট না ইন্টারেস্ট না আমাকে একটু জানান জি স্যার ইন্টারেস্ট ঠিক আছে কিন্তু এটা তো ডেমো তে ভালো লাগছে যখন অ্যাকাউন্ট থেকে চলে যাবে তখন তো কষ্ট লাগে না প্রথমে আপনারা ডেমো থেকে খেলবেন যখন আপনারা মনে করবেন যে আপনারা পারফেক্ট হয়ে যাচ্ছেন বা এক্সপার্ট হচ্ছেন তখন আপনারা অ্যাকাউন্ট থেকে খেলবেন হ্যাঁ এই সাইটে প্রচুর ডেট আছে রাসেল বিট করেছিলেন স্যার তো আমরা একটু দেখি তো কত ছিল রাসেল 2610 টাকা ছিল তো দেখেন আমরা আমরা বিট করে দিলাম বিট করার সময় আমাদের অ্যাকাউন্টে ছিল 2610 টাকা কিন্তু আমরা কোনো টাকা পাই নাই আমাদের টাকা কি করেছে আমরা কোনো টাকা পাই নাই আমরা হেরে গেছি আচ্ছা এবার আমি আমার মতো করে দেখাচ্ছি দেখেন আমি আমি এখন খেলবো আপনারা একটু খেয়াল করে দেখেন আমি কিভাবে খেলবো আমি সেটটা চেঞ্জ করে নিচ্ছি আমি দিচ্ছি এই সাইডটা দিচ্ছি দেখেন আমার অ্যাকাউন্টে আছে 2610 টাকা এটা আপে যাচ্ছে আমি ডাউন দিচ্ছি সবাই বলেন পাবো কি পাবো না
হ্যালো, এখনো তো নিজের হাতে আছে, কামাল এখন তো হচ্ছে, আমরা পাবো কি পাবো না? পাবো পাবো, এখনো পাবো না, কারণ আমি আপনাদেরকে বলেছিলাম পাওয়ার সম্ভাবনা বেশি স্যার, 58 সেকেন্ডের সময় কিন্তু উপরে উঠে যায়। আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি, ঠিক আছে, ওকে, এবার কি করা যায় বলেন। আমরা কিন্তু এখানে কিন্তু অনেকগুলো জিতেছিলাম, অনেকগুলোতে আমরা জিতেছি, বাট নেটওয়ার্কের কারণে আমরা প্রথমটাতে হেরেছি, দ্বিতীয়টাতে হেরেছি, তৃতীয়টাতে হেরেছি, পরেরটাতে আমরা জিতেছিলাম, এরপরেটাতে হেরেছি, দ্বিতীয়টাতে আমরা জিতেছি, আমরা 430 টাকা দিয়ে আমরা পেয়েছি 791 টাকা, পরেরটাতে হেরেছি, এরপরেটাতে আমরা জিতেছি। এবার বলেন কোনটাকে, মানে কোনটাতে ধরবো? দেখেন আমি কিন্তু যখনই বলছি যে এবার আমার মতো করে আমি খেলবো, তখন কিন্তু জিতে গেছি। এবার আপনারা বলেন এখানে ডাউনে ধরবো না আপে ধরবো? ডাউন ডাউন, হ্যাঁ সার্ভার ডাউন, এটা কিন্তু আপ হবে। আবার দেখেন এখানে কিন্তু দেখেন একদম নিচে সেল অফ, আমরা চাইলে এই খেলাটা অফ করতে পারবো, আমরা চাইলে এই মুহূর্তে খেলাটা অফ করতে পারবো। এখন যদি অফ করে দেই তাহলে আমাদের বাকি টাকা কেটে নেবে, আমরা পাবো মাত্র 38 টাকা, আমরা চাইলে এই খেলাটা এই মুহূর্তে অফ করতে পারবো। দেখেন এখন কিন্তু ডাউন হচ্ছে, আমি ডাউনে দিয়ে দিচ্ছি, যেহেতু যেহেতু আমার এত টাকা লস হয়ে যাবে সেক্ষেত্রে আমি ডাউনে দিয়ে দিচ্ছি, লস হলে কত হবে? 70 টাকা লস হবে। আহারে, আপনি ডাউন, আমি বলছিলাম ডাউন দিলে তো পেয়ে যেতেন, লস হলে 70 টাকা আমাদের লস হবে। স্যার এখন আপে যদি এক মিনিট শেষ আবার ডাউন হয়ে যায়, বুঝিনি, এখন যদি আপে চলে যায়, আপে আপে দিলে, হ্যাঁ আপে চলে গেলে কিন্তু আপে যাওয়ার পরে, আপে যাওয়ার পরে কিন্তু আমরা কিন্তু আর পাবো না, তখন তো ডাবল লস, হ্যাঁ ডাবল লস। বাট আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে মানে কিভাবে কাজটা করবেন। জি স্যার, বুঝতে পারছি, কারণ এটা যদি আমার রিয়েল টাকা হতো তাহলে তো আমি এভাবে খেলতাম না, আমি বুঝে শুনে খেলতাম, ঠিক আছে স্যার। এখন কথা হচ্ছে আপনি যে ডেমো সাইটটা যে খেলতেছেন আর লাইভ যে চাই, তো সেটা আর এটা একটু ভিন্ন আছে না স্যার? ডেমো না না, ভিন্ন বলতে আমি আপনাকে বলি, এখন এভাবে এখন যেভাবে দেখাচ্ছে লাইভে কিন্তু ঠিক ওইভাবে দেখাবে, ঠিক আছে, ওকে। কামাল এবার বলেন তো, কামাল সার্ভার আপে যাবে না ডাউনে হবে? এখন স্যার আপে যাবে। আচ্ছা যাই হোক, আপে দিলাম। আদিলকে জিজ্ঞেস করেন, আদিল তো বলছে খেলে না কেউ। এখানে কিন্তু বুঝে শুনে খেলতে হবে, তবে এই সাইডে স্যার অনেকে, সেক্ষেত্রে আমি সবাইকে বলবো যে আপনারা জাস্ট বুঝার জন্য আমি আমি বলবো না যে আপনারা এই সাইডে খেলা করেন, আমি বুঝার জন্য আপনারা ডেমো আকারে আপনারা খেলতে পারেন, কারণ ডেমো আকারে যদি আমরা আমরা খেলি আমাদের তো কোনো টাকা যাচ্ছে না, ফ্রিতে আমরা খেলতে পারছি, প্লাস ফ্রিতে খেলতে পারছি, প্লাস এই সাইড সম্পর্কে জানতে পারছি। তো আমি সবাইকে সাজেস্ট করবো আপনারা কোনো টাকা ইনভেস্ট না করে এখানে ডেমো আকারে করবেন, আর যখন মনে করবেন যে আপনারা এই সাইটটির উপরে এক্সপার্ট হয়ে গেছেন,
এই সাইটটার উপরে আপনারা একদম এক্সপার্ট হয়ে গেছেন, তখন আপনারা টাকা ইনভেস্ট করে খেলতে পারবেন। বুঝতে পারছি জি স্যার। স্যার এই সাইটের উপরে যদি ভালোভাবে এক্সপার্ট হওয়া যায় তাহলে মনে করেন হারার সম্ভাবনা খুবই কম থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ, একটু আগে আমি বললাম না যে 10 বার যদি আপনি বিট করেন আপনি 8 বার জিতবেন, 2 বার হারবেন। দেখেন আমার একটা জিতে গেছি আমরা, ঠিক আছে, কামালেরটা কিন্তু আমরা জিতে গেছি, ঠিক আছে। তো আশা করি আপনারা সবাই বুঝে গেছেন যে বিনানি ডট কম আসলে কি। বিনানি ডট কম আমি আবারও বলতেছি, বিনানি ডট কমে কেউ খেলা করবেন না। তো এটা জাস্ট আপনাদের দেখার, কারণ এটা ক্লাস করানো এজন্যই যে কারণ আপনারা প্রত্যেকে কিন্তু বিনানি ডট কম সম্পর্কে অনলাইনে কিন্তু দেখবেন, দেখার পর কিন্তু আপনাদের উৎসাহ জাগবে। বিনানি ডট কম নিয়ে অনেক প্ল্যাটফর্মে অনেকজন কিন্তু অ্যাডভাইস দেয়, অনেক প্ল্যাটফর্ম কিন্তু অনেক অ্যাডভাইস দিবে, দিয়ে বলবে যে বিনানি ডট কমে আমি আপনি ইনভেস্ট করলে টাকা ইনভেস্ট করতে পারবেন অ্যান্ড অ্যান্ড এভরিথিং। তো আমি আপনাদেরকে বলবো যে আমরা ফ্রিল্যান্সার রয়েছি, ফ্রিল্যান্সারই থাকবো, আমরা ফ্রিল্যান্সিং করতেছি, ফ্রিল্যান্সিং থাকবো, ফাইবার ফাইবারে কাজ করতেছি, আপওয়ার্কে কাজ করতেছি, আমরা আপওয়ার্কে কাজ করব। কিন্তু এই যেখানে টাকা ইনভেস্ট করে কাজ করতে হয় সেখানে আমরা নেই, ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। সেখানে টাকা ইনভেস্ট করে কাজ করতে হবে সেখানে আমরা নেই, কারণ ফাইবার প্ল্যাটফর্মে আপার প্ল্যাটফর্মে আমরা একদম ফ্রিতে টাকা পাচ্ছি, কোনো ইনভেস্ট ছাড়াই কিন্তু আমরা টাকা পাচ্ছি। তো সেটাই আমাদের জন্য বেস্ট, এই প্ল্যাটফর্মে আপনি টাকা ইনভেস্ট করলেন। এখন এখন আমি আপনাকে বলি, আপনি ধরে নিন 350 টাকা দিয়ে এই জায়গায় খেলাটা লাগলেন, খেলাতে লাগলেন, তো দেখা গেলো যে আপনি 10,000 টাকা ইনকাম করে ফেললেন। তো এমনও তো হতে পারে, এমনও তো হতে পারে আপনি হঠাৎ আপনার মানে মানুষ, আমাদের মানুষপত্রে ভুল হয়, আমাদের মানুষের মধ্যে কিন্তু লোভ লালসার জন্ম নেই। আপনি ভাবলেন যে দেখি তো এখন 5,000 টাকা ইনভেস্ট করে যদি লাগে লেগে যায়, এই যে যদি লেগে যায় দিয়ে আপনি যা আপনি টাকাটা ইনভেস্ট করলেন, এমনও তো হতে পারে আপনার টাকাটা একদম বেশি যাবে। সেক্ষেত্রে আমি সবাইকে বলবো এই প্ল্যাটফর্মে যদি আপনারা জানতে চান, এই প্ল্যাটফর্মে যদি খেলতে চান, সেক্ষেত্রে আপনারা অ্যাকাউন্ট তৈরি করে ডেমো আকারে খেলবেন, কখনোই টাকা ইনভেস্ট করবেন না। আমার কথা কি একমত? জি স্যার। আচ্ছা এখন যদি আপনারা যদিও খেলেন, খেলার পর যদি আমার মানে আমি তো মানে এর ভালো সাইড এবং বাদ সাইড দুটোটাই বললাম। হ্যাঁ ভালো সাইড, আপনি যদি বুঝে শুনে খেলেন আপনি জিতবেন, আর যদি বুঝে শুনে না খেলেন তাহলে আপনি হারবেন। তো আপনি ধরে নিন আপনি বিনানি ডট কম এর উপর এক্সপার্ট হয়ে গেলেন, এবার আপনি টাকাটা ইনকাম করছেন, এখন আপনি টাকা উইথড্র করবেন, টাকাটা উইথড্র করবেন, তো ম্যাক্সিমাম 1,000 টাকা যখন আপনি ইনকাম করবেন তখন আপনি টাকাটা উইথড্র করতে পারবেন। ম্যাক্সিমাম যখন আপনি 1,000 টাকা ইনকাম করবেন তখন টাকাটা উইথড্র করতে পারবেন। কিভাবে উইথড্র করবেন? আপনি আবার চলে যাবেন এই যে একদম বাম পাশে 3টা ডট অপশন দেখতে পাচ্ছেন, এই ডট অপশনে চলে যাবেন, যাওয়ার পর আপনি উইথড্র অপশনে চলে যাবেন, দেখা যাচ্ছে উইথড্র? হ্যালো স্যার রিলোড আসছে না, দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। এখন আপনি উইথড্র অপশনে ক্লিক দিবেন, উইথড্র অপশনে ক্লিক দেওয়ার পর এখানে আপনার পেমেন্ট সিস্টেমটা বসিয়ে দিবেন, আপনি বিকাশে নেবেন না নগদে নেবেন, ঠিক আছে? তো আপনি বিকাশে নিলে বিকাশটা সেট করে দিবেন, এরপর এখানে আপনি কত টাকা নিতে যাচ্ছেন, এখানে 1,000 টাকা ম্যাক্সিমাম 1,000 টাকা লাগে, আপনি যত টাকা নেবেন এখানে বসিয়ে দিবেন, তারপর আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন, বিকাশের নাম্বারটা বসিয়ে দিয়ে সেন্ড এ রিকোয়েস্টে পাঠিয়ে দিবেন, আপনার টাকাটা চলে যাবে, ক্লিয়ার? স্যার কয়দিন সময় নেয় বা কতক্ষণ সময় লাগে? প্রথম অবস্থা 24 ঘন্টা সময় নেয় স্যার, আমাকে তো ডেমো দিছে 10,000 পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, তো আর সেই ক্ষেত্রে আমি সবাইকে বলবো আমরা এখানে কোনো টাকা ইনভেস্ট করব না, আমি আবারও বলতেছি, কারণ এই ক্লাসটা করানো এর জন্য যে আপনাদেরকে সতর্ক করার জন্য, আপনাদেরকে কারণ আমি যদি আগে বলতাম যে আমি একটা সাইট বলবো জাস্ট দেখাবো এই জিনিসটা আপনারা করবেন না, সেক্ষেত্রে অনেকেই কিন্তু চলে যাবেন। কিন্তু আমি বলছি কি ক্লাস শুরু করার আগে যে আপনারা আজকে ক্লাস হবে কি নিয়ে, অনেক ইন্টারেস্টিং একটা ক্লাস হবে, সেজন্য আপনারা বসে আছেন। বাট আমি এখন বলতেছি যে এই সাইটে আমরা অ্যাকাউন্ট তৈরি করবো, ডেমো আকারে খেলবো, কিন্তু কোনো টাকা ইনভেস্ট করে খেলবো না, কারণ এই ক্লাসটা করানো হচ্ছে যাতে আপনারা কোনো ফাঁদে পা না দেন। এই বিনানি ডট কম এর সাইটের মতো সাইটে আপনারা ফাঁদে পা না দেন, ক্লিয়ার? স্যার এটাতে কারেন্সি ধরেন আমি ভুলে যদি অন্য কোনো ইউএসএ দিয়ে দিই কার, সেক্ষেত্রে কারেন্সিটা কিভাবে চেঞ্জ করব? না না, আপনি আপনি বিডিটি দিবেন, ঠিক আছে, আপনি চেঞ্জের অপশন আছে, সেটিং এ গেলে আপনি চেঞ্জ পেয়ে যাবেন।
আশা করি আমি বুঝাতে পেরেছি। তো সবাইকে সাজেস্ট করব যে এই সাইটটাতে আপনারা, আমি আবার বলছি সবাইকে সাজেস্ট করব যে আপনারা এই সাইটে খেলবেন না, ঠিক আছে? হয়তো আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখবেন, দেখার পর আপনাদের অনেক আগ্রহ জন্মাবে, জন্মাবার পর আপনারা অ্যাকাউন্ট তৈরি করে টাকা ইনভেস্ট করে খেলতে যাবেন। তো এরকম ভুল আপনারা কখনোই করবেন না, ঠিক আছে? ওকে, তাহলে সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।